ভুল চিকিৎসার কারণে রোগী মৃত্যুর অভিযোগ উঠল এবং ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগড় থানায় কোতাইগড় এলাকায় একটি নার্সিং হোমে ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে রোগীর আত্মীয় পরিজনদের বিরুদ্ধে। ঘটনাস্থলে আসে নারায়ণগড় এবং বেলদা থানার পুলিশ। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে গর্ভবতী মহিলাকে কোতাইগড় নার্সিং হোমে নিয়ে আসা হয়। এরপর ওই রোগীর অপারেশন করার পরে অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এরপর রাস্তাতেই ওই গর্ভবতী মহিলার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয়েছে ওই রোগিনী। তবে নার্সিং হোমে ভাঙচুর ঘটনা অস্বীকার করে রোগীর পরিজনরা। ইয়াং লেডি একটা রেফার হয়েছে, সেটা আমি দেখেছি। রেফার হওয়ার সময় গাড়িতে তোলার সময় আমি দেখেছি, আমি সেই সময় মোট গাড়ি থেকে নামছি। সে রেফার হয়েছে, তাকে বাড়ির লোক তুললো, দিয়ে নিয়ে গেল, বললো যে ইমিডিয়েট ভর্তি করতে এখান থেকে বলে দিল। দিয়ে নিয়ে যাওয়ার পরে ধরুন আবার ঠিক এক ঘন্টার মধ্যে ওরা আবার ফিরেও চলে এলো। তাতে ওই মেয়েটি মনে হয় রাস্তায় বা কোথাও ভর্তি করেছিল, মারা গেছে, এটা সঠিক ওদের সঙ্গে না কথা বললে বোঝা যাবে না। দিয়ে পেশেন্টটি মৃত অবস্থায় আবার নিয়ে আসে। নিয়ে আসার পরে এবার যা হয়, মানুষের খুব আক্রোশ, পুরো ভাঙচুর একদম স্ম্যাশ করে দিচ্ছে সব। যে ডাক্তারের দোষেই, তাদের ধারণা ডাক্তারের দোষেই মারা গেছে, বা কী হোয়াট ইজ হোয়াট এখন যতক্ষণ না প্রশ্নটা হবে ততক্ষণ তো কিছু বোঝা যাবে না।